মিউজিক বাংলা টিভি No.
মোবাইলে ওই যে শেফা তুল্লা যেরকম মদ খাই ডায়লগ দেয়, ও কি এরকম শুরু করছে? হ্যাঁ ওই রকমই সেম ওর মত। কোথায় যে যায় মদ খায় খুঁজে দেখ। চল ওই দিকে দেখি, ওই যে গেল। এই যে শোন, তুমি এখানে কি করতেছো? খালা দেখছো? আরে আমি তোমার খালা না, আমি তোমার গার্লফ্রেন্ড। আরে খালা, তুমি এত রেখে বাইরে যাবে? কার সাথে প্রেম করো? একটা মদুদির সাথে প্রেম করো আর তোকে খালা ডাকে? ছি 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 ছি। টাইসন প্লিজ তুমি এগুলো খাইও না। তোমার জন্য আমি মানুষের কথা শুনি। এই তুই কথা শুনি আমার গেরা গেরা কেউ না কেউ না। আরে আমার বান্ধবীকে তোমার সাথে দেখা করাতে নিয়ে এসেছি আর তুমি দেখা করে ফেলছো। আরে মরতে দেখো। কার সাথে দেখা করাইতে নিয়ে আসছো? একটা মদুদি ছেলের সাথে? মদ তো আমার কাছে পাড়াও, আমি শিখাই দিব কেমনে খাইতে হয়, কেমনে প্যাক মারতে হয়। তারপরে প্যাক কয় জিপি এক প্যাক। চুপ চুপ আর খাও না প্লিজ। আমি তোর সাথে বান্ধবী করে ভুল করছি, তুমি জানলে আমি কখনো করতাম না। তুই একটা মাতাল ছেলেকে ভালোবাসো আর মাতাল ছেলের সাথে আমাকে পরিচয় দাও। খালা খালা বলতেছো কেন? আমি তোমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড নাই আমার, কোনো আমি নাই। এইভাবে বললো না টাইসন, ভালো ছেলে পাবি তুই। টাইসন তুমি একটু বোঝার চেষ্টা করো। আজ তোমার শুরু এভাবে তো ওকে দিয়ে চলবে না তোর। আমি তোকে ভালোবাসি, এমন ভালোবাসা লাগবে না তোর। তুই এর থেকে ভালো ছেলে পাবি। তোমার মতন এত মাতাল না, যতগুলো ভালো আছে থাকা লাগবে না। আমার ওই যে
So, আপনারা কেউ এইসব কাজে জড়িত হবেন না আর আমরা যা করেছি সেটা আপনাদের বিনোদন দেওয়ার জন্য করেছি আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের চ্যানেলের পাশে ছোট্ট একটা বেল বাটন আছে সেখানে ক্লিক করুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে ধন্যবাদ